শাসক দলের দুর্বৃত্ততে সন্ত্রাস অব্যাহত। ফের দলীয় কর্মসূচিতে গিয়ে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। অভিযোগ, শুক্রবার আমতলী বাজার এলাকায় বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ করে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সহ কয়েকজনের ওপর, এতে 5-6 জন আহত হন, তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই অভিযোগ, নিরাপত্তারক্ষীর সামনেই ঘটেছে এই ঘটনা। ফের রিপোর্ট, চ্যানেল দিন রাত।